প্রথম আলোর সাংবাদিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। এ সময় তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান। শনিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এমন দাবি জানানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা জানান, স্বাধীনতা খর্ব করার অধিকার কারো নেই। সাংবাদিকরা সত্য তুলে ধরে সামনে আনা মানে রাষ্ট্রদ্রোহিতা নয়। তারা বলেন, এই সরকার নিজেদের জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নেয়ার চেষ্টা করছে বারবার। শামসকে অবিলম্বে মুক্তি না দিলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তারা। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।